যে জলে আগুন জ্বলে সে জলে এখন তরঙ্গ নেই বললেই চলে। 74 বছর বয়সী কবি হেলাল হাফিজ ভুগছেন নানা অসুখে, তবুও কবি বেদনাকে বলছেন কেদনা। এক দশক ধরে হোটেলে হোটেলে থাকা কবি এখন আছেন একজন ভক্ত সুরিদ ইসমতারার বাসায়। নীল মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলে কিছু নেই, আমার শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার হাত, হাতের আঙুল, আঙুলের নখ। নিজের কবিতা যার কণ্ঠে শুনছেন তিনি নিজেও কবি। এটুকু কিন্তু তোমার মনে থাকে, একটু পড়ো। এইটুকু যে বলতে পারো, আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই। 74টি বসন্ত পেরিয়েছে, শরীরে বাসা বেঁধেছে জানা অজানা অসুখ। এই তো সপ্তাহ তিনেক আগে হাসপাতাল ছেড়েছেন, তবে এবার আর ফেরেননি হেলাল হাফিজ নামটির সাথে জড়িয়ে যাওয়া সুপার হোম হোস্টেলে। সুস্থতা আর অসুস্থতার দ্বন্দ্বে শরীর এমন বিগড়েছে, প্রয়োজন হয় সার্বক্ষণিক দেখভালের। তাই স্নেহের অনুজ কবি ইসমতারার নিরি আপাতত ঠাঁই হেলাল হাফিজের। ব্লাড সুগার খুব বেশি, 4 বার ওনাকে ইনসুলিন দিতে হয়। চোখে কম দেখেন খুব, মানে চোখ, তারপরে কানে ধীরে ধীরে আরও হলো কম শুনছেন। মূলত সব থেকে বেশি কষ্ট যে উনি হাঁটতে পারেন না, একদমই দাঁড়াতে পারেন না। কবি জীবনের ছন্নছাড়া বোহেমিয়ান খেয়ালি ভাব ষোলো আনা, বিয়ের পিরিয়ডিং আর নেই, কিন্তু যাপনের খুঁটিনাটিতে আশ্চর্য রকম পরিপাটি। চরিত্রের এই অনন্যতাকে সঙ্গী করে চলা হেলাল হাফিজের ভুবন এখন প্রায় নিশ্চুপ ধ্যানমগ্নতার। ইদানিং মনে হচ্ছে যে সারাক্ষণ উনি বিছানা কেন্দ্রিক হয়ে গেছেন, মানে বিছানাটাই যেন ওনার সমস্ত পৃথিবী, এরকম ওখানেই চেতন অবচেতন বা কখন কি ভাবেন ওরকম কিছুই বোঝা যায় না, কিন্তু নির্বিকার একেবারে। যে ক্যামেরায় ছিলেন খুব সাবলীল, সে ক্যামেরাতেও এখন ভীষণ ভাবলেশহীন। সাময়িক আরই চলছে লেখালেখির সাথে, আছে কথা বলায় অনীহা আর শারীরিক ধকলও, সংবেদনশীলতাও কিছুটা বেড়েছে। এই বয়সে অনেকেরই যেমন হয়। লেখা কি একেবারে আসছে না? দু এক লাইনও কিছু না। ইচ্ছে করে? ইচ্ছে করলেও সামর্থ্য নাই। শিশুদের যেভাবে লালন পালন করা হয়, এই কদিন হলো 20 তারিখ থেকে আমি ওভাবেই ওনাকে দেখছি। বাংলা কবিতার ইতিহাস আর যাকেই হোক হেলাল হাফিজ ছাড়া অসম্পূর্ণ। কাব্য প্রতিভা গুরুত্ব সব বিচারে একজন হেলাল হাফিজ রাষ্ট্রের মনোযোগ পাবার দাবি রাখেন, এতে কোনো দ্বিমত নেই কবিভক্ত অনুরাগীদের। জন্মস্থান যেতে ইচ্ছে করে? ইচ্ছে তো করে, কিন্তু যাবো কীভাবে? এই মুহূর্তে তো চিকিৎসার জন্য এখানেই থাকতে হবে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।